দাওয়াতে এসে শপিং নিয়ে বিজি হয়ে গেলাম। এত সুন্দর সুন্দর কালেকশন অনেক রকম শাড়ি কামিজ সবকিছু। আমরা এখন আছি কুইন্স ওয়ার্ড্রোব বাই মনিতে। কুইন্স ওয়ার্ড্রোব বাই মনি, আচ্ছা তোমার নাম মনি আর তোমার ছোট মেয়ের নাম হচ্ছে ফালাক, তো তুমি কুইন্স কেন রাখছো? দেখো তো আমি কুইন্স রাখার একটা কারণ আছে, কারণ যখন আমি বিজনেস শুরু করছি তখন আমার প্ল্যান ছিল যে এইসব আপুরা ভাবে আমার থেকে শপিং করে সবাই সবার কাছে একটা কুইন, রাইট? সবাই সবার নিজের থেকে একটা কুইন, সো কুইন্সদের ওয়ার্ড্রোবে আমার কাপড় থাকবে, সেই জন্য কুইন্স। ওয়াও, আজকে জানতে পারলাম কুইন্স ওয়ার্ড্রোবের মানে কি, কেন রাখা হয়েছে। এই যে সব কুইনরা আমরা, মনি আপু আমাদেরকে ইনভাইট করছে, আমরা দাওয়াতে আসছি, কিন্তু এই যে ওর যে কুইন্স ওয়ার্ড্রোব, এখান থেকে আমরা শাড়ি না নিয়ে তো যাবই না, শপিং শুরু। আপনাদের নিশ্চয়ই মনে হতে পারে যে কুইন্স ওয়ার্ড্রোবের মানে কি, আজকে সেটা রিভিল হলো। ম্যাক্সিমাম আইটেম নিশ্চয়ই ভাইয়া করছে, একটা একটা করে বলেন কোনটা কোনটা আপনি করছেন। এটা সরি, এটা চিকপি স্যালাড, মি দিস ইজ মি, দিস ইজ থাই, মি দিস ইজ মনি, দিস ইজ মি এন্ড মনি, দিস ইজ মি, দিস ইজ মি এন্ড মনি, দ্যাট ইজ মি এন্ড মনি। মানে কি মনি আপু পুরো করছে আর আপনি নামাইছেন চুলা থেকে, এরকম কিছু? না মানে মিক্স মিক্স করে আমি বলে কত রকমের আছে তাও রক্ষা করার জন্য যাও না, এবং মনি কানে নিয়ে নাও এত আয়োজন। মজার ডেজার্টটা আমাদের ভাইয়া বানিয়েছে, মানে যেখানে থ্যাংক ইউ ভাইয়া, এত মজার ডেজার্টের জন্য থ্যাংক ইউ সো মাচ। সবগুলা কিউটের ডিব্বা, মাশাআল্লাহ। পোজ দাও তো একটা।